আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গার্মেন্টসে শুরুতেই কাজ ভালো করার এই পদ্ধতি, যে কোনো একটি গার্মেন্টস তৈরি করার সময় একদম প্রসেস থেকে যে ভালো করে কোয়ালিটিফুল গার্মেন্টস তৈরি করা যায় তার কি পদ্ধতি হচ্ছে ট্র্যাফিক লাইট স্ক্যান পদ্ধতি। এটা চাটাকারে কোয়ালিটি ভালো কি খারাপ এটি নির্বাচন করা হয় এবং প্রসেসের মধ্যে ট্যাগ করে শুরু থেকে ভালো করার কাজ করে কীভাবে কোয়ালিটিফুল গার্মেন্টস বের করা হয় এই পদ্ধতি অনুসরণ করা হয় সম্পূর্ণ ট্র্যাফিক লাইট পদ্ধতিতে। তো আজকে পুরো ভিডিও জুড়ে রয়েছে ট্র্যাফিক লাইটটা, কীভাবে ট্র্যাফিক লাইট সিস্টেম পূরণ করতে হয়, কীভাবে চেক করতে হয় এই রিকোয়ারমেন্টকে ইত্যাদি বিষয়গুলো। তো যাদের এই বিষয়ে কাজ শিক্ষা প্রয়োজন অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, কোনো একটি প্রসেস যাতে বাদ না যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। যেহেতু আপনি কাজ শেখার জন্য আমার এই ভিডিওটি দেখার জন্য এসেছেন, তো বরাবরের মতো অনুরোধ করব না জেনে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, প্রথমে দেখে নিব আজকের মূল সূচিপত্র। ট্রাফিক লাইট চার্ট কী, এটি কোন কাজে ব্যবহার করা হয়, এটিতে কয়টি রঙের ব্যবহার করা হয়, কোন রং কোন কাজে ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয় তা প্র্যাকটিক্যালি দেখুন। এটি একটি চার্ট, ট্রাফিক লাইট চার্ট, এটিও একটি ট্রাফিক লাইট চার্ট। এক এক গার্মেন্টসে এক এক পদ্ধতিতে ব্যবহার করা, পদ্ধতি একই কিন্তু ফরম্যাট আলাদা, দেখুন কীভাবে পূরণ করতে হয়। এখন দেখুন এই যে একটি প্রসেস, এটি হচ্ছে লেগ এলএফসি বা লেগে ইলাস্টিক অ্যাটাচ করতেছে, তো এটি একটি ক্রিটিক্যাল প্রসেস। তো এখানে 7 পিস চেক অথবা 8 পিস চেকও বলা হয়, বর্তমানে 8 পিস চেকটি বেশি করে। তো এখানে চেক সিস্টেম হলো তিন পদ্ধতিতে, একে এসপিআই চেক করা হবে, ওয়ার্কম্যানশিপ চেক করা হবে এবং মেজারমেন্ট চেক করা হবে। এই চেক করার সময় যদি সে 8 পিসে যদি কোনো ডিফেক্ট পাওয়া যায়, ধরুন 8 পিসে 1 পিস ডিফেক্ট যদি সে প্রথম ঘন্টাতে পায়, তাহলে সে তাকে ইয়েলো মার্ক দিয়ে সতর্ক করবে যে এই ধরনের ডিফেক্ট চলবে না। এখানে কথা আছে ডিফেক্টের ভিতরে কিছু ডিফেক্ট আছে ক্রিটিক্যাল, যেমন নেজেল কাট হতে পারে, স্কিপ পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আলাদা সে আরও বেশি করে চেক করে দেখবে যে এ ধরনের সমস্যা পুনরায় হচ্ছে কি না। যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তৎক্ষণাৎ মেশিন বন্ধ রেখে মেশিনটি সারিয়ে নিতে হবে। এরপর যদি দেখে যে না কোনো ডিফেক্ট নেই, তাহলে সে তাকে গ্রিন মার্ক দিবে, গ্রিন মার্ক দেওয়ার পরে এ ধরনের কাজ সে চালানোর জন্য নির্দেশ দিবে। আর যদি দেখা গেল কোনো মেজর ডিফেক্ট, যেমন হ্যান্ডলিং প্রবলেম বা অন্যান্য যেগুলো হঠাৎ একটা দুটো হয়ে থাকে, এ ধরনের সমস্যা সে একবারের পর দ্বিতীয়বারে আবার যদি পাওয়া যায়, তখন তাকে রেড সিগন্যাল দিয়ে তাকে মেশিন স্টপ করে তার সুপারভাইজার ইনচার্জ থেকে খবর দিবে, খবর দেওয়ার পরে ঠিক করানোর জন্য তাকে বলতে হবে। তো এইভাবে করে প্রসেস থেকে একদম শুরুতে, যেমন গোড়া থেকে যে প্রসেসটি কন্ট্রোল করা হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেমের মাধ্যমে, এটিকে বলা হয় ট্রাফিক লাইট চার্ট সিস্টেম। তো এখানে বলা হয়ে থাকে কীভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়। এখানে হচ্ছে একোয়েল আছে, যেমন এলেভেল, টু লেভেল, থ্রি লেভেল। এলেভেল হচ্ছে যে ক্রিটিক্যাল টু সুইং বা কি পয়েন্ট, সেই প্রসেসগুলি
প্রতি ঘন্টায় ঘন্টা শুরুতে চেক করতে হবে, মেজারমেন্ট করতে হবে। তারপরে দেখি দেখা যাচ্ছে না আমার সমস্যা হওয়ার আশঙ্কা একটু কম, সেটি দু ঘন্টা পরপর। আর দেখি দেখা যাচ্ছে না একদম ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না, একদম নর্মাল প্রসেস, ওখানে দু ঘন্টা বা তিন ঘন্টা পরপর চেক করে ট্রাফিক লাইট রিপোর্ট করতে হয়। তো অনেকে বলে থাকে প্রতি ঘন্টায়, আসলে একবার চিন্তা করে দেখুন, প্রতি ঘন্টায় মেশিন যদি লাইনে 20টা থাকে, তাহলে প্রতি ঘন্টায় যদি এক এক মেশিন 10 মিনিট করে সময় দেয়, তাহলে সে সর্বোচ্চ 6টা মেশিন দেখতে পারবে। তো এগুলো আসলে বলে যারা প্র্যাকটিক্যালি গার্মেন্টসে নিজ লাইনে করে থাকে, একমাত্র তারাই বুঝতে পারবে। এই দেখুন এখন এসপিআই চেক করতেছে, এবার মেজারমেন্ট চেক করলো, ওয়ার্কম্যানশিপ চেক করলো। তো এরপরে যে সমস্যাগুলো সে পায়, সে এভাবে রিপোর্টের মাধ্যমে আগে লিখবে কতটায় কত মিনিটে সে চেক করছে, এরপরে কত পিস গার্মেন্টস সে চেক করেছে, সে কী কী চেক করছে এগুলো উল্লেখ করবে। সে 8 পিস যদি পায়, 8 পিস চেক করছে এটা উল্লেখ করবে। এরপরে 8 পিস পাস হলে সে 8 পিস লিখবে এবং ফেলের জায়গায় জিরো লিখবে। যদি কোনো প্রকার সমস্যা পায়, তাহলে পাশে যে চিহ্নটি দেখেছেন সেখানে সে কমেন্টস লিখবে। এভাবে মূলত গার্মেন্টসে ট্রাফিক লাইট পদ্ধতিতে প্রসেস থেকে কন্ট্রোল করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমার এই চ্যানেলে আমার নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকন চেপে অন করে রাখবেন, পরবর্তী গার্মেন্টসের যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে দেখে উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।